আজকে আমরা কোচগাঁও নবরত্ন স্কুলের পাশে এখানে একটি মর্টার শেল পাওয়া গেছে। এটা পরিত্যক্ত জায়গা, পতিত জমি। এখানে একটা ছোট জঙ্গলা মতন জায়গায় এখানে মর্টার শেলটা পড়ে আছে, মোটামুটি রাস্তা থেকে প্রায় 25 মিটার দূরত্বে ভেতরের দিকে। আর আশপাশেও বাড়িঘর তেমন নেই, কিন্তু আমরা যেহেতু এটা পেয়েছি তো একটা প্রসিডিং এর মাধ্যমে এটা আমাদের ডিসপোজালের ব্যবস্থা করতে হবে। আমরা ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ওখান থেকে সকালে বম্ব ডিসপোজাল টিম আসবে, তারা এটা ডিসপোজাল করবে, এক্সপার্ট টিম এসে ডিসপোজাল করবে। আর ইন দ্য মিনটাইম আমরা মানে এখানে আমরা পুলিশ আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় আছেন, পুলিশের সুরক্ষা বলয়ের মধ্যে এটা থাকবে। আর আমরা আশপাশে যারা আছে তাদেরকেও, আমরা এখানকার যারা অধিবাসী তাদেরকেও আমরা বলে দিচ্ছি যেন এই এই মর্টার শেলের আশপাশে আমরা মোটামুটি যতটুকু জায়গা কর্ডন করে দেব সেখানে যেন কোনো লোক সমাগম না হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করব আজকে রাতের জন্য এবং কালকে মানে আমাদের এক্সপার্ট টিম আসা পর্যন্ত। তারপরে যে জায়গা জিনিসটা দেখছি সেটা হলো আমাদের দোকানের পাশে, আমার নিজস্ব দোকান ওয়েল্ডিংয়ের, আমার মিস্ত্রি দেখার পরে আমাকে ফোন দিয়েছে, ফোন দেখার পরে আমি আসছি দুবারের থেকে, আসার পরে আমি জিনিসটাকে হাত দিয়ে ধরছি, ধরে উল্টে দেখছি, দেখার পরে যখন দেখছি যে মানে মানে আতঙ্কজনক একটা জিনিস, তখন আমি সরে যাই, সেরাই আমাদের পাশের গ্রামে এই পাশের ভাই আমার একজন আরে সাবেক আরে সাপ, ওনাকে আমি ডেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বললো যে এটা মানে সরকারি একটা জিনিস, এটা হাতে ধরা যাবে না, এখান থেকে মানুষজন সব সরাই দেয়। পরে অবস্থায় আমি জনগণ যা আছে তো সব সরাই দিয়ে আমি পাশে পাশ থেকে সরে আস। এগুলোর ভিতরে তো থাকতে পারে, চারটা বাজে মনে হয় তখন তাই দেখি কালো কালো একটা জিনিস পরে হয়েছে, তখন আমার মামাকে ডাক দিয়ে বললাম যে মামা এটাকে একটা জিনিস পরে হয়েছে, মামা দেয় দেখার পরে পুলিশ ইনফর্ম করছে, এইটুকুই ভাই আমার কথা।